শ্রী মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের সাধারণ সম্পাদক। আমাদের ডিএ মামলার রায় বেরিয়েছে 20 মে 2022। তার পরবর্তী বিভিন্ন কর্মচারী সমাজ থেকে কর্মচারী সংগঠনগুলো এবার আমাদেরকে একযোগে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছে। আমরা এই কর্মচারী মহলের যে আবেগ, সেই আবেগকে আমরা পূর্ণ সমর্থন জানাই, কিন্তু আমরা মামলাকারী সংগঠন হিসাবে এই মুহূর্তে আমরা আন্দোলনে নামতে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আইনগত বাধ্যবাধকতা আছে। কারণ আপনারা জানেন যে মহামান্য আদালত 3 মাসের মধ্যে সরকারকে পঞ্চম বেতন কমিশনের দিয়ে অর্থাৎ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তাহলে আমাদের এই 3 মাস সময় যদি সরকারকে না দিয়ে আমরা যদি প্রত্যক্ষভাবে রাস্তায় নেমে দিয়ে আদায়ের লক্ষ্যে যদি আন্দোলনে নামি, সেক্ষেত্রে আদালতকে অসম্মান করা হবে। এবং এই যে আদালতকে অসম্মানের যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু সরকার নিতে পারে, কারণ তারা একটা হলফনামা পেশ করে আদালতকে বলবে, দেখুন মহামান্য আদালত, মামলাকারী সংগঠন যে 3 মাস সময় আপনারা আমাদেরকে দিয়েছিলেন, তাকে খণ্ডন করে রাস্তায় নেমে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে অবিলম্বে দিয়ে মিটিয়ে দেওয়ার। তাহলে আবার আমরা আদালত অবমাননায় কিন্তু করতে পারি, সেই সুযোগ আমরা করে দিতে চাই না বা পারি না। কারণ বিভিন্ন কর্মচারীরা আমাদের দিকে মুখ তুলে চেয়ে আছে, সেই সুযোগ যদি আমরা এই মুহূর্তে দিয়ে দিই, সেটা কিন্তু পরবর্তীকালে অনেকেই বলবে যে আপনাদের তো একটু বোঝা উচিত ছিল যে 3 মাস কেন আপনারা মুখ বুঝে রইলেন না, আপনাদের নির্বুদ্ধতায় তো কিন্তু আজকে এই ঘটনা ঘটে গেছে। আমি আরো একটা কথা বলি, আমরা দেখুন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সবসময় যৌথ আন্দোলনের পক্ষে, বিভিন্ন সংগঠনগুলো তা অস্বীকার করতে পারবে না। আমরা পে কমিশন ডিলে হচ্ছে, সেই কারণে বিশাল মিছিল আমরা যৌথভাবে করেছিলাম, অনেকেই হয়তো তা জানেন, কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সেই আন্দোলনে আমরা সামিল ছিলাম। পে কমিশন লাগু হচ্ছে না, আমরা পে কমিশন দপ্তর পর্যন্ত ঘেরাও করেছিলাম বিভিন্ন সংগঠনের সহযোগে। কিন্তু আমাদের যখন 4-4 মামলার রায় বেরিয়ে গেল, মামলা যখন আবার হাইকোর্টে চলে গেল, তখন একটা কথা কিন্তু আমাদের আইনজীবীরা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিল যে দেখো মলয়, তুমি মামলাকারী বা তোমাদের সংগঠনের কেউ যাতে ষষ্ঠ বেতন কমিশনের দিয়ে নিয়ে কোনো মেমোরেন্ডাম বা চিঠি চাপাটি সরকারের হাতে তুলে না দেয়, তাহলে সরকার সেই চিঠি নিয়েও কিন্তু আদালতে যেতে পারে এবং গিয়ে বলতে পারে যে মহামান্য আদালত, মামলাকারীরা কি চাইছে, পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে চাইছে না ষষ্ঠ বেতন কমিশনের দিয়ে চাইছে, তা আমরা বুঝে উঠতে পারছি না, তাই এর বিচারটা আগে করা হোক। তাহলেও কিন্তু এই মামলা কিন্তু আবার দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার একটা সম্ভাবনা থাকতো। তাই আমরা কিন্তু লক্ষ্য করেছেন যে ষষ্ঠ বেতন কমিশনের দিয়ে কিন্তু আমরা একটিবারও তুলেনি এবং কোনো মেমোরেন্ডাম আমরা দিনই আমাদের জেলা কমিটিগুলো দেয়নি। কারণ আমাদের একটাই বক্তব্য ছিল, যেহেতু আমরা যখন মামলা করেছি 2016 সালে, তখন কিন্তু ষষ্ঠ বেতন কমিশন গঠিতও হয়নি, আমরা হাইকোর্টের রায় পাওয়ার পরে আমাদের শক্তি আরও সঞ্চার হয়েছিল, তাই আমরা ওই পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে নিয়েই আমরা পড়েছিলাম। তাই আপনারা একটু বুঝবার চেষ্টা করবেন। আমরা এও আবার বলে রাখছি যে 3 মাস অতিবাহিত হওয়ার আগে থেকেই
আমরা কিন্তু আগামী তিন মাসের যেদিন ডেটটা শেষ হবে সেদিন কিন্তু আর কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না, কারণ তখন সরকার আদালতকে অবমাননা করলো এবং আইন ভাঙল, সেক্ষেত্রে আমরাও কিন্তু আইন ভেঙে তখন আন্দোলনে সামিল হতে পারব। আমাদের এখন লক্ষ্য থাকবে তিনটে, তিন মাসের মধ্যে সরকার কি করে। সরকার যদি সর্বোচ্চ আদালতে যায় তাহলে আমরা সেখানে লড়াইয়ে সামিল হব, সরকার যদি দিয়ে দেয় কিভাবে দেবে, সরকার যদি আমাদেরকে তলব করে আমরা উপস্থিত হয়ে সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব। তিন নম্বর, যদি আদালতকে অবমাননা করে তাহলে আদালত অবমাননার মামলায় আমরা যাব। নমস্কার।